हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संजू स्टेशन। आमी संजीत, तो केमन आछेन सबाई? तो फ्रेंड्स, आजकेर भिडियोटा खूबी इम्पोर्टेंट एकटी भिडियो होते चलेछे। सुपारस्टार देव जीत के हालकाभावे बाज दिएछे। की करे बाज दिएछे, केन बाज दिएछे आर एर फले की होयेछे सेटाई आपनादेर सामने तुले धरबो। तो बुझतेई पारछेन भिडियोटा खूबी इंटरेस्टिंग होबे। तो चलुन भिडियो शुरू करा जाक। तो फ्रेंड्स देखुन, सबाई जानें जे देव प्रमोशने एक नम्बर, माने से सब समय माने ताके सबाई माने जे बांग्लाते प्रमोशन सबथेके देवेर बेशी एवं सबचेये भालो माने प्रमोशन करे। आबार अपर दिके जीत फैनरा बोले जीतेर सेरकम प्रमोशनेर दरकार हय ना, तार सिनेमा जत लोक देखार एमनितेई देखे, एत ढाक बाजाते हय ना। तो जाइ होक, सेसब तो परेर कथा, माने एगुलो तो फैनदेर कथा। बाट গতকাল সে একটা প্রমোশন করেছে যেটাতে স্ট্যান্ড আপ কমেডি করেছে, এর আগেও প্রসেনজিৎকে করিয়েছিল, যদিও সেটা স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করেছে। বাট বিশ্বাস করুন, আমার কাছে এটা কোনো কমেডি, কোনো পাঞ্চিং ডায়লগ লাগেনি। অর্থাৎ হাসবো, এই যে কমেডি করেছে সেখান থেকে যে হাসবো, তবে আমি এখানে দেবকে অপমান করতেও আসিনি, ছোট করতেও আসিনি। আমি মেন উদ্দেশ্যটা কী সেটা বলবো। দেব সেই কমেডিতে, অর্থাৎ তার স্ট্যান্ড আপ কমেডিতে হালকা করে জিতকে পুক করে দিয়েছে। মানে সে বলেছে জিত সবাই, দেব একটাই। মানে এখানে দেব নিজেকে এতটা উপরে তোলার চেষ্টা করেছে, মানে জিত সবাই হতে পারে কিন্তু দেব হতে গেলে একটাই দেব, এর কোনো বিকল্প নেই। দেখুন, দেব এখানে নিজের সিনেমার প্রমোশন করতে এসছে, নিজের চ্যানেলে করতে এসছে, ভালো কথা। এটাতে আমার কোনো ঈর্ষা নেই। আমার আরও ভালো লেগেছে যে একটা সিনেমার এত সুন্দর প্রমোশন করছে, সিনেমাটা পুজো এসছে, বলিউডের সিনেমা রয়েছে সেগুলোর থেকে যেন এই সিনেমাটা ভালো কালেকশন করে, হাইপ তুলে ভালো একটা পর্যায়ে পৌঁছায়। অনেকে এই ভিডিওটা দেখে বলবেন, আমি জানি যে আমি জিত ফ্যান, তো তারা হয়তো জানেন না যখন টনিক এসেছিল, টনিক সিনেমাকে নিয়ে যখন রোস্ট হচ্ছিল বা অনেকে বলছিল ভালো সিনেমা না, অনেকেই ডাইরেক্ট বলে দিয়েছিল যে টনিক সিনেমা দেখতে যাবেন না, তখন আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম। মানে যারা টনিককে নিয়ে নিন্দা করেছিল তাদের উদ্দেশ্যে, যারা দেখেননি, আমি এই ভিডিওর আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। আই বাটনে যদি না পান তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন টনিককে নিয়ে আমি কীরকম প্রমোশন করেছিলাম। অর্থাৎ ভালো সিনেমার পাশে আমি সবসময় থাকি, সে দেব হোক বা জিত হোক। তো যাই হোক, এবার মেন কথা বলবো। দেব যেটা বলেছে যে জিত সবাই হতে পারে কিন্তু দেব একটাই, এই জিনিসটা আমার পোষায়নি। বস, তুমিও একজন সুপারস্টার, তাহলে তুমি অপর সুপারস্টারকে কী করে ছোট করো? হ্যাঁ, তুমি তোমার নিজের যেগুলো ট্রোল হয়েছে সেগুলো নিয়ে বলেছো, অনেক কিছু বলেছো, নিজের তোতলামে নিয়েও বলেছো, সেগুলোতে ভালো লেগেছে আমরা বলবো না, কিন্তু আমার হাসি পায়নি। এটা বলবো যে স্ট্যান্ড আপ কমেডি প্রসেনজিতেরটাও হাসি পায়নি, এটাও হাসি পায়নি। তবে হ্যাঁ, ঠিক আছে, প্রমোশন করেছো, ভালো কথা, প্রমোশন করা উচিত, কিন্তু কেন দাদা জিতকে এখানে টানার কোনো মানে ছিল? আমি তো লজিকই বুঝলাম না যে জিতকে এখানে কেন টানলো। মানে কি, কমেন্টে জানাবেন আপনারা দেব কেন জিতকে টেনেছে এবং কেন ছোট করেছে। আমার তো মনে হয় এটা ছোট করা, বিকজ জিত সবাই হতে পারে মানেটা কি? মানে জিতকে এরা গেরা নাকি, যে এটাই সেটাই পড়ে রয়েছে, জিত সবাই হতে পারবে, জিতের স্ট্রাগেলটা কজন করতে পারবে, জিতের মতো সৎ সাহস কজন করতে পারবে, জিতের মতন এগিয়ে যাওয়া কজন পারে? পারবে না। জিত একজন অবাঙালি শুনতে শুনতে তারপরও নিজেকে মোটিভেশন করা, জিত যাকে নিয়ে দুনিয়া ট্রোল, কোনো অ্যাওয়ার্ড নেই তার নামে, কোনো সম্মান নেই, কোনো কিচ্ছু নেই, তারপরও সে মুখ খোলে না। জিত সবাই যখন নিজের রাস্তা বদলিয়ে সেফ গেম খেলে কিন্তু একাই পিলারের মতো দাঁড়িয়ে থাকে, জিত যার সিনেমা হিট করুক ফ্লপ করুক ফ্যানদের কথা চিন্তা করে সে তার স্টারডম ধরে রেখেছে, সে তার কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, জিত যার অগণিত ভক্ত, জিত যে নিজে মুখ খোলে না সোশ্যাল মিডিয়ার কোনো প্রবলেম নিয়ে, তার ফ্যানরা তাকে সেই সাপোর্টটা দেয়, জিত হারতে শিখে না, এটাই জিত। জিত সবাই হতে পারে না, জিত হতে গেলে বুকে দম লাগবে। তাই এই কথাটা বলে জিত তাকে ছোট করা বা অপমান করা, এটা আমার পোষায়নি। এই লজিকটা আমি একদমই, এর সঙ্গে আমি মত প্রকাশ করতে পারলাম না। তো যাই হোক, দর্শকরা আপনারা কমেন্টে জানান, দেব যেই বলেছে যে জিত সবাই হতে পারে, দেব একটাই, এটা আপনাদের কাছে কি সত্যি যুক্তি কথা? যারা দেব ফ্যান রয়েছেন তারাও বলুন। আজকে যদি বলতো জিত
যে দেব সবাই হতে পারে, জিদ একটাই, তাহলে কিন্তু দেব ফ্যানরাও কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হতো। তো আমার এই মন্তব্য আপনাদের সাথে, যদি একমত হয় তাহলে কমেন্টে নিজের মতামত রাখুন, আর যদি বলেন আমি ফালতু ইউটিউবার, সস্তার ইউটিউবার, জ্ঞান চোদাচ্ছি, তাহলে আমাকে গালি দিয়ে যাবেন আর কি। বাই।